যে তিনটি আমাদেরকে হালাক করে দেবে সে তিনটি হচ্ছে খুব বেশি বখিলি করা, বখিল হওয়া, দান খয়রাত না করা, দিতে গেলে খুব কষ্ট লাগে, অল্প দেয়, দিতে চায় না। এই বখিলি এমন বখিলি যে সেটাকে সে মনে হয় যেন একেবারে ফলো করছে, কোনো অবস্থাতেই সে দিতে চায় না। এটা ক্ষতির কারণ, মানুষকে ধ্বংস করে দেবে। দুই নম্বর ধ্বংস করবে এমন খাহেশ, খাহেশাতে নাফসানি, মন চাওয়া, মনের মধ্যে এমন জিনিস চাওয়ার শুরু হয়ে গেল যে মন যা চায় সেটাই সে করে, মনকে কন্ট্রোল করে না, এটা তাকে ধ্বংস করবে। তিন নম্বর ধ্বংস করবে যে নিজের ব্যাপারে সবসময় খুব ভালো ধারণা, আমি অনেক কিছু জানি, আমার অনেক কিছু আছে, আমি অনেক বড় লোক, এই যে নিজের ব্যাপারে বড় ভাব পোষণ করা, এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। অনেকে ভুলে যাবেন যে তিনটি কাজ মানুষকে ধ্বংস করে, এক নম্বরে বখিলি, দুই নম্বরে খায়েশাতে নাফসানির, মনে মন যা চায় সেটাই করতে থাকা, হালাল হারামের বাদ বিচার নাই, তিন নম্বরে হচ্ছে নিজের ব্যাপারে খুব হাম্বড়া ভাব, আমি অনেক বড় লোক, আমার অনেক কিছু আছে, সবাই থেকে আমি খুব উপরে আছি, তিনটা জিনিস হালাক করে দিবে।